বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দেবীপুরে একটি দোকানে হানা দেয়। সেখানে অনলাইনে নিষিদ্ধ লোটো খেলা চলছিল বলে অভিযোগ। পুলিশ দোকানের মালিক সহ পাঁচজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে একটি কম্পিউটার ও নগদ 2350 টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দেবীপুরে একটি দোকানে হানা দেয়। সেখানে অনলাইনে নিষিদ্ধ লোটো খেলা চলছিল বলে অভিযোগ। পুলিশ দোকানের মালিক সহ পাঁচজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে একটি কম্পিউটার ও নগদ 2350 টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দেবীপুরে একটি দোকানে হানা দেয়। সেখানে অনলাইনে নিষিদ্ধ লোটো খেলা চলছিল বলে অভিযোগ। পুলিশ দোকানের মালিক সহ পাঁচজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে একটি কম্পিউটার ও নগদ 2350 টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।